মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। কারুশিল্প লোকশিল্প সাথে ছিল মসলিন, স্বর্ণশোভায় মরা ছিল যেন সোনারগাঁয়ের দিন। প্রাচ্যের ডান্ডি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ জেলার ঐতিহাসিক উপজেলা সোনারগাঁয়ে ঈশা খাঁর স্মৃতি বিজড়িত বড় সর্দার বাড়ির সামনের উন্মুক্ত প্রাঙ্গণে করোনার বিষয়টি জেনে স্বাস্থ্যবিধি মেনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে টিভিতে বা অনলাইনে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানতে এবং জানাতে ইত্যাদিকে নিয়ে যাচ্ছি দেশের বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় আমরা এবার এসেছি মসলিন নগরী হিসেবে খ্যাত প্রাচীন বাংলার রাজধানী বঙ্গের রানী সোনারগাঁয়ে। আমাদের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে মিশে আছে সোনারগাঁয়ের নাম, আর আমরা অনুষ্ঠানটি ধারণ করছি এই সোনারগাঁয়ে অবস্থিত আমাদের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সবার মধ্যে লোকশিল্পের গৌরবময় দিকগুলো তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের এই প্রাঙ্গণে। শুরুতেই জেনে নেওয়া যাক এই সোনারগাঁ সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশের প্রধান নদীবন্দর এবং শিল্পনগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ শহর শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। ঐতিহ্যবাহী মসলিনের উত্তরাধিকার নারায়ণগঞ্জের জামদানি শাড়ি বিশ্ববাজারে আজও তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে। নারায়ণগঞ্জে মুঘল, বারুভূঁইয়া, ব্রিটিশ আমলে গড়ে ওঠা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার মধ্যে পানামনগর, মুঘল স্থাপত্যের অনুপম নিদর্শন হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ, বিবি মরিয়মের সমাধি, কদম রসুল মসজিদ, মুরাপাড়া প্রাচীন জমিদার বাড়ি, সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান লাঙ্গলবন্দ জনপদ, 400 বছরের পুরানো টাকশাল বাড়ি এর মধ্যে উল্লেখযোগ্য। প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত সোনারগাঁ এই নারায়ণগঞ্জ জেলাতেই অবস্থিত। মসলিন খ্যাত নগরী হিসেবে সোনারগাঁয়ের পরিচিতি ছিল বিশ্বব্যাপী। ফখরুদ্দিন মোবারক শাহ 1338 খ্রিস্টাব্দে স্বাধীনতা ঘোষণা করলে সোনারগাঁ স্বাধীন বাংলার রাজধানীতে পরিণত হয়। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বহুল আলোচিত এই ভবনের মোট আয়তন 27,400 বর্গফুট। 600 বছরের পুরনো এই ভবনটির সংস্কার করে এর প্রাচীন রূপ ফিরিয়ে আনে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। দর্শক মন্ডলী, আমি এখন কথা বলছি সোনারগাঁয়ের পানাম নগরের একটি রাস্তা থেকে। 1000 বছরের প্রাচীন এই নগরীটি হারানো নগরী হিসেবে পরিচিত। একসময় পৃথিবীর বিস্ময়কর ঐতিহ্যবাহী মসলিন কাপড় হাতে নিয়ে এই রাস্তা ধরে চলাফেরা করত তাঁতি এবং বণিকেরা। আমার দুপাশে দেখতে পাচ্ছেন সুলতানি, মোগল, পরবর্তীতে ব্রিটিশ সভ্যতার স্থাপত্য নিদর্শন সমৃদ্ধ প্রাচীন ভগ্নপ্রায় বিভিন্ন স্থাপনা। প্রশাসনিক এবং ব্যবসা বাণিজ্যের কারণেও বিদেশি বণিকেরাও এখানে এসে বসবাস করতেন। পানাম নগরের 52টি পুরনো ভবনের মধ্যে এই ভবনটি হচ্ছে 1 নম্বর ভবন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি দ্বিতল ভবন, তবে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই ভবনের ভেতরে দ্বিতল উচ্চতার যে বিশাল হলটি দেখতে পাচ্ছেন, বলা হয়ে থাকে এটি ছিল মূল দরবার হল। তবে এই হলটির বৈশিষ্ট্য হচ্ছে এর চারিদিকে দেখতে পাচ্ছেন চমৎকার সব সূক্ষ্ম কারুকাজ করা বিশেষ পাথর দিয়ে, আর এই পাথরগুলো আনা হয়েছে চীন, জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে। উত্তর দিকের 31টি বাড়ির মধ্যে এটি হচ্ছে 43 নম্বর বাড়ি, নাম নিহারিকা। প্রাচীন এই ভবনটিতে সুলতানি এবং মোগল আমলের কিছু স্থাপত্য নিদর্শন রয়েছে। এই ভবনটি কখনো ব্যবহার করা হতো জলসাঘর হিসেবে, কখনো বা ব্যবহৃত হতো দরবার হল হিসেবে। দর্শক মন্ডলী, এটি হচ্ছে পানাম নগরের 33 নম্বর বাড়ি। অত্যন্ত আকর্ষণীয় এই বাড়িটির নাম কাশীনাথ ভবন হলেও অনেকে এটিকে জমিদার ভবনও বলে থাকেন, কারণ জমিদাররাই একসময় এখানে বসবাস করতেন। এটি নির্মিত হয়েছে 1305 বঙ্গাব্দে। এই ভবনটি হচ্ছে পানাম নগরের 3 নম্বর ভবন, নাম হচ্ছে গোপীনাথ ভবন। জনশ্রুতির কাছে এই ভবনটি একসময় জলসাঘর এবং দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। কখনো কখনো শিষ্য কর্মকর্তারা এখানে এসে বিশ্রাম নিতেন। এই ভবনটির পেছনে একটি হাম্মামখানা এবং একটি গভীর কূপ রয়েছে। উল্লেখযোগ্য, 1975 সালের মার্চ মাসে এই ভবনটি থেকেই শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘরের যাত্রা শুরু করেন।
বর্তমানে পানাম নগরে এ ধরনের 52টি বাড়ি কালের সাক্ষী হয়ে টিকে আছে। সড়কের উত্তর পাশে 31টি এবং দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। দর্শক মন্ডলী, অত্যন্ত সুপরিকল্পিত পরিকল্পনায় নির্মিত এই পানাম নগরীর প্রতিটি ভবনেরই সূক্ষ্ম কারুকাজে স্থানীয় কারিগরদের অপূর্ব শিল্প কুশলতার পরিচয় পাওয়া যায়। 2003 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই পানাম নগরীকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। এছাড়াও পানাম নগরের কাছেই রয়েছে পানাম ব্রিজ এবং এক গম্বুজ বিশিষ্ট বিখ্যাত গোয়ালদি মসজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় বিভিন্ন দিক তুলে ধরার জন্য 1975 সালে বঙ্গবন্ধুর আর্থিক সহায়তা, পরামর্শ, পৃষ্ঠপোষকতা এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। 1981 সালে পানাম নগর থেকে জাদুঘরটি বড় সর্দার বাড়িতে স্থানান্তর করা হয় এবং 1996 সালে জাদুঘরটি শিল্পাচার্যের নামে এই ভবনটিতে স্থানান্তর করা হয়। বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অধীনে রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী এবং একটি বিশাল লেক। প্রায় প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকেরা সোনারগাঁ দেখতে আসেন, আর এই পর্যটকদের থাকার জন্য প্রাচীন ঐতিহ্যকে ধারণ করে এখানে গড়ে উঠেছে এ ধরনের উন্নত মানের রিসোর্ট। এবারে এই দর্শনীয় নিদর্শনের উপর চিত্ত দোলানো নৃত্য। সোনারগাঁয়ের ইতিহাস গাথা ও কৃষ্টি কথা নিয়ে মনিরুজ্জামান পলাশের লেখা পরিচিতিমূলক গানের সঙ্গে এই নৃত্য পরিবেশন করছে অর্ধশতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। ইশাখার হাত ধরে সমৃদ্ধিতে ভরে সেজেছিল স্বপ্নীল স্বাধীন প্রাচীন রাজধানী, স্বাধীন প্রাচীন রাজধানী। সুবর্ণ গ্রাম থেকে সোনার গা জনপদ হয়েছিল বঙ্গের রানী। শীতলা খার তীরে পানাম নগর ঘিরে মানুষ গড়েছিল শিল্পের দিন, সূক্ষ্ম সুতোর ভাজে অপরূপ কারুকাজে, সুতোর ভাজে অপরূপ কারুকাজে বুনেছিল বিস্ময় ভরা মসলিন। এখানে বেড়ে তোমার সোনালী পাটের আশ, বিশ্বকে দিত হাতছানি। স্বাধীন প্রাচীন রাজধানী, স্বাধীন প্রাচীন রাজধানী। সুবর্ণ গ্রাম থেকে সোনার গা জনপদ হয়েছিল বঙ্গের রানী। সেরা সোনার গায়ের ডেরা তাই তো গড়ে উঠেছিল টাকশাল, শিল্পাচার্য এসে এই মাটি ভালোবেসে, শিল্পাচার্য এসে এই মাটি ভালোবেসে উড়িয়েছিলেন লোক শিল্পের পাল। আজও সে নগর মাঝে মধুময় সুরে বাজে ঐতিহ্যের কত বাণী। স্বাধীন প্রাচীন রাজধানী, স্বাধীন প্রাচীন রাজধানী। সুবর্ণ গ্রাম থেকে সোনার গা জনপদ হয়েছিল বঙ্গের রানী, সুবর্ণ গ্রাম থেকে সোনার গা জনপদ হয়েছিল বঙ্গের রানী। ঈশাখার হাত ধরে সমৃদ্ধিতে ভরে, ঈশাখার হাত ধরে সমৃদ্ধিতে ভরে সেজেছিল স্বপ্নীল স্বাধীন প্রাচীন রাজধানী, স্বাধীন প্রাচীন রাজধানী। সুবর্ণ গ্রাম থেকে সোনার গা জনপদ হয়েছিল বঙ্গের রানী। নৃত্য
চিত্তে বিনোদিত চিত্তে সুবর্ণ গ্রাম থেকে স্বাধীন রাজধানী সোনারগাঁ হওয়ার দীর্ঘ গৌরবের ইতিহাস দেখলেন। যতন করে রতন গড়ার মতো শিল্পের উপকরণে নানা ধরনে নানা বরণে নানা আভরণে পাশ্চাত্যের বাজারে সোনারগাঁ হয়ে উঠেছিল অনন্য। আর এখন ই জাতীয় অনলাইন ব্যবসার প্রতারণার ফাঁদে পড়ে কি যে জ্বালায় পড়েছে মানুষ, তা আমরা অনেকের জেলে যাওয়া দেখে তাদের ফেলে আসা কুকর্মের ইতিহাস জেনে এবং তার সত্যতা মেনে বুঝতে পারছি বড় মানুষ হওয়ার সঙ্গে বড়লোক হওয়ার ধান্দার পার্থক্যটা কি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, ই ভরসার পক্ষ থেকে আমি জানাই দিচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকাল কিছু অসাধু অনলাইন ব্যবসায়ীদের জন্য ই জাতীয় অনলাইন ব্যবসার প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে রে ভাই। অনেকেই গ্রাহকের অর্থ আত্মসাৎ করে গায়েব হয়ে গেছে, কেউ বা জেলে গেছে, ঘটনা সত্য প্রমাণ আছে, কিন্তু আমরা কখনোই গ্রাহক বা কাস্টমারের সাথে বিশ্বাসঘাতকতা করব না। তাই আমি আমার ফ্যামিলির 14 গোষ্ঠীর সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দিতে চাই। তাতে লাভ কি হবে? যাতে করে একজন গায়েব হয়ে গেলে আরেকজনকে ধরতে পারেন, কারণ তারাই আমার শিকড়। আমার শিকড় ধরে টান দিলে আপনারা আমাকে পাবেন। আসেন আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিই। এই দেখেন, উনি আমার মরহুম বাবা, ইনি আমার প্রিয়ের মমতাময়ী আম্মাজান। কেউ কি তার মাকে ফেলাই চলে যেতে পারে? পারে না। আরে কি সুন্দর চেহারা আমার নানাজান, কি দেখেন কিভাবে কলা গাছের সাথে কলা ধরে দাঁড়ায় দিচ্ছে। এই যে আসেন আমার চাচা, মনে প্রাণে একজন কৃষক, দেখেন উনি কিভাবে ফাটনা ফেবে দড়ি খাড়াই আপনাদেরকে শুভেচ্ছা জানাইতেছে। দেখেন আমার চাষি, লার্কি চুলায় লার্কি ঠেলি ঠেলি রান্না করে, দেখেন তার ভ্রমণ, তারপরেও কি সুন্দর তার হাসি। এই দেখেন দেখেন, আমরা শুধু মানুষকে ভালোবাসি না, প্রাণীকেও ভালোবাসি। আমার ভাবি কি সুন্দর কবুতরকে খাওয়াইতেছে, এখনো যদি গ্রামে যান লাইভ দেখতে পারবেন আমার ভাবি কিভাবে খাওয়াইতেছে কবুতরকে। দেখেন আমার দুলাভাই, ওয়ান্ডারফুল ম্যান হি ইজ, দেখেন তার চেহারা দেখেন। এসব ছবি নাম ঠিকানা আমার 14 গোষ্ঠীর ইনফরমেশন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিয়েছি। ইভেন কি এসব সব ইউটিউবে আপলোড করা আছে, যদি কোনো কারণে আপনারা আমাকে খুঁজি না পান থানায় চলে যাবেন, তারা আমার 14 গোষ্ঠী সুদ্ধা থানায় লকাবে করবে। আপনার আত্মীয় স্বজনের ছবি তো দেখলাম, কিন্তু তারা যে আপনার আসল বাবা মা চাচা তার প্রমাণ কি? আমি ঢাকায় থাকলেও গ্রামে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমার আত্মীয় স্বজনের সাথে ফটো তুলেছি আমি। দেখেন এই দেখেন, এই যে আমার বাবার সাথে আমার ছবি, এই দেখেন আমার মার সাথে, মার সাথে দেখেন আপনারা, এই যে আগে দেখাচ্ছি আমার দুলাভাই, দেখেন আমরা কত সুন্দর দুইভাই হাসি খুশি মুখে কথা বলতেছি, দেখেন। সুতরাং সব বুঝি আপনারা আমারে বিশ্বাস করতে পারেন। কেমনে বিশ্বাস করুম রে ভাই, বড় বড় লোকের সাথে ছবি তুলে ফেসবুকে পত্রিকায় দিয়ে কত লোকে দুর্নামারি করতেছে, আবার কম্পিউটারের ফটোশপে ছবি জোড়া লাগায় অনেকে ধরাও খাইতেছে, আর আপনি কইতেছেন বিশ্বাস করতে। আপনার এইসব ছবিতে কোনটা আসল কোনটা নকল কেমনে বুঝলুম রে ভাই? ওরে ভাই রে, আমি তো আগেই বলছি আমার একটু আপনারা বিশ্বাস করেন, একটু বিশ্বাস করেন, কারণ কথাই তো আছে বিশ্বাসে ভাবে তারে তর্কে বহু দূর। ভাই রে বিশ্বাস তো করেছিলাম, কিন্তু এই ই যে আমাদের কি করে গেছে তা তো আপনারা নিজ চোখে দেখেছেন। মনে রাখবেন, সব ভালো তার শেষ ভালো যার। সৎভাবে কাজ করবেন, দেখবেন মানুষই আপনাকে মনে রাখবে, মানুষই আপনাকে সততার সার্টিফিকেট দেবে। 14 জেনারেশন মানে এই 14 গোষ্ঠীর সার্টিফিকেটের কোনো দরকার হবে না। ভালো চিরদিনই ভালো, কিন্তু ভালো কাজের আলো সবার হয় না, যাদের হয় তারা রয়, কারণ এই ভালো কাজের জয় সবসময়ই হয়। যেমন এই সোনারগাঁয়ের স্মৃতিপ্রীতি হারাবার নয়, তেমনি আমাদের জীবনের পুরনো সময়ের ছোট্ট এক টুকরো দৃশ্য যেন আতর মাখানো কাতর স্মৃতিতে টেনে নিয়ে যায় আমাদের। যেমন এই প্রৌঢ় দম্পতির অ্যালবামে দেখা ধূসর ছবিটি। দেখো দেখো, 50 বছর আগে তোলা আমাদের সেই সাদা কালো ছবি। হ্যাঁ, আচ্ছা তোমার মনে আছে এই ছবিটা কোথায় তুলেছিলাম? কেন থাকবে না, ইয়ে না, এত নাড়াচাড়া করো না, নষ্ট হয়ে যাবে আর প্রিন্টও করা যাবে না। যতই পুরানো হোক এই ছবিটার সাথে কিন্তু আমাদের অনেক আবেগ জড়িত। দাদি, অত কষ্ট করে অ্যালবামে ছবি না দেখে এই মোবাইল ফোনেই দেখো না, তোমাদের কত শত ছবি। কিন্তু তোমার ওই মোবাইল তো আমাকে 50 বছর আগের ছবি দেখাতে পারবে না। তখন কি তোমরা কম ছবি তুলতে? হ্যাঁ, তখন ছবি তোলা ছিল শৌখিন ব্যাপার, অনেক ব্যয়বহুল, কোনো বিশেষ দিন বা মুহূর্ত ছাড়া ছবি তোলাই হতো না, কারণ তখন একটা ফিল্মে 36 থেকে 38টা ছবি তোলা যেত। সেই ফিল্ম আবার অন্ধকারে লুকিয়ে ক্যামেরায় ঢোকাতে হতো, আবার অন্ধকারে বের করতে হতো, তারপর আবার একটা অন্ধকার ঘরে কেমিক্যাল মিশিয়ে ছবি করা যেত। অনেক সময় লাগতো দাদু ভাই। বলো কি, এই সময় তো এখন আমরা কয়েক হাজার ছবি তুলে ফেলতে পারি, যখন খুশি তুলি
যখন খুশি দেখি। যত ছবি তোলো না কেন দাদু ভাই, সেগুলো আমাদের এই রং ওঠা ফ্যাকাশে হয়ে যাওয়া ছবির কাছে মূল্যহীন। মূল্যহীন কেন? আগের ছবি হাতে পেতে সময় লাগতো সত্যি, কিন্তু সে অপেক্ষাটাও ছিল আনন্দের। আর এখন নিজের ছবি নিজেরাই দেখো, বাড়ির কয়জন লোক ছবি দেখে? আমাদের সময় ছবি থাকতো অ্যালবামে, আর এখন ছবি থাকে গুগল ড্রাইভে। তখন একটা ছবি দেখার জন্য আমরা উন্মুখ হয়ে থাকতাম, আর এখন অনেক ছবি কিন্তু দেখার আগ্রহ নেই। পলকে তোলা, পলকে দেখা, তারপর অলোকে হারানো ছবির মতো ক্ষণস্থায়ী কিছুর মধ্যে হয়তো যার যার পলকের আনন্দ আছে, কিন্তু নিজে পরিশ্রম করে সবার উপযোগী কিছু গড়ার আনন্দই ভিন্ন। তেমনি একজন ব্যতিক্রমী মানুষ, প্রকৃতিপ্রেমিক, বৃক্ষসেবক জনাব খাইরুল আলম। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জনাব খাইরুল আলম ধানমন্ডি 7 নম্বর সড়কের জামে মসজিদের পেছনে একটি নির্দিষ্ট এলাকায় গড়ে তুলেছেন একটি ছোট্ট বনভূমি। নাম দিয়েছেন ধানমন্ডি লেক মিনি ক্লাউড ফরেস্ট। প্রতিদিন সকালে ওই এলাকা দিয়ে স্বাস্থ্য সচেতন নারী পুরুষেরা প্রাতঃভ্রমণ করার সময় যে কারোই নজরে পড়বে খাইরুল আলমের এই বৃক্ষ সেবার দৃশ্য। হাফ প্যান্ট পরে, হাতে গ্লোভস, মাথায় ক্যাপ লাগিয়ে এই বনভূমিতে তিনি কখনো বা গাছের গোড়া নিড়াচ্ছেন, কখনো হাতে একটি লাঠি নিয়ে ময়লা আবর্জনা সরাচ্ছেন, কখনো বা গাছে দিচ্ছেন পানি। কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই তার। জনাব খাইরুল আলম দীর্ঘদিন বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। স্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন। ইতিমধ্যে তিনি তার এই মিনি ক্লাউড ফরেস্টে নিজ খরচে লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের চারা রোপণ করেছেন। মাটির প্রতি বিশেষ যত্নের কারণে এখানে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি কেঁচো ও অন্যান্য পোকা জন্মায়, তাই খাদ্য ও নিরিবিলি পরিবেশের কারণে বিভিন্ন ধরনের পাখির সমাবেশ ঘটে এই মিনি ফরেস্টে। সন্ধে হলেই এই ক্ষুদ্র বনভূমির পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো অঞ্চল। বাগানের ও গাছের প্রতি মানুষকে সচেতন করার জন্য পুরো বাগান জুড়েই বেশ কিছু প্ল্যাকার্ড লাগিয়েছেন তিনি, যেখানে লেখা রয়েছে পরিচ্ছন্নতা রক্ষা করা পরিচ্ছন্ন মানুষের কাজ, ছোট্ট পরিসরে ছোট্ট প্রয়াস, ইট পাথরের মাঝে বনায়ন অভিলাষ, যত্রতত্র ময়লা ফেলা মানি লোকের কাজ নয়। আপনি সুন্দর, তাই গাছের ফুল ছেড়েন না, গাছের ক্ষতি করেন না, ফুল গাছেই সুন্দর, ইত্যাদি। সততা, দক্ষতা, প্রকৃতি প্রেম ও দায়বোধ থাকলে সীমিত পরিসরেও যে অসম্ভবকে সম্ভব করে তোলা যায়, জনাব এম খাইরুল আলমের এই মিনি ক্লাউড ফরেস্ট তারই জ্বলন্ত উদাহরণ। দর্শক মন্ডলী, এবার আমরা কথা বলবো এই প্রকৃতি প্রেমিক মানুষ এবং বৃক্ষসেবক জনাব এম খাইরুল আলমের সঙ্গে। শুরুতে আমরা জানতে চাইব, সরকারি একটি জায়গায় এ ধরনের একটি বনাঞ্চল গড়ে তুলতে উৎসাহী হলেন কেন? সরকারের জায়গা মিন্স জনগণের সম্পত্তি। তারা যদি দায়িত্বশীল আচরণ না করে, সরকারের মেশিনারি এসে সেটা রক্ষা করা সম্ভব না। এবং ওই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করেছি, সরকারি এই জায়গার ওপর যে একটা অক্সিজেন ফ্যাক্টরি ডেভেলপ করা, দূষণমুক্ত অক্সিজেন আপনি পাবেন এই বনাঞ্চলে। নিয়মিত এই কাজটি করতে গিয়ে আপনার কী রকমের অভিজ্ঞতা হয়েছে? আপনাকে কি আর বলবো ভাই, কেউ আমাকে পাগল বলেছে, কেউ বলেছে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, কেউ বলেছে এটা সরকারি সম্পত্তি, তোমার বাপের সম্পত্তি না, এই ধরনের উক্তি তো আছেই। আসলে যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, এটা একটি আত্মকেন্দ্রিক মানসিকতার বহিঃপ্রকাশ। যারা দায়িত্ব জ্ঞানহীন সে ধরনের মানুষই কিন্তু এই ধরনের কথা বেশি বলে থাকেন। তবে সৌভাগ্য হলো এই, অধুনা তারা কিন্তু সবাই কিন্তু সাধুবাদ জানাচ্ছে। আচ্ছা, লেকের পারে এবং বিভিন্ন জায়গায় প্রকৃতি রক্ষায় আমাদের দায়িত্ব কতটুকু? যেহেতু এটা নাগরিক সম্পত্তি, আমাদের সবারই কিন্তু সচেতনতা দরকার। আমাদের শিক্ষা কার্যক্রমে প্রকৃতি যেভাবে রক্ষা করা যায়, প্রকৃতি প্রেম বোধ গড়ে তুলতে হবে। ওইদিকে একটা ফুল গাছ একদম গোড়া দিয়ে কেটেছে, কয়েকটা ইট সরিয়ে দিলেই গাছটা কিন্তু বেঁচে যেত। এই গাছটাকে কুড়াল দিয়ে কাটা হয়েছে, কারণ রাস্তাটাকে সোজা করতে হবে, আমরা একটু বাঁকা হয়ে হাঁটবো না, সোজা হাঁটতে হবে। আর তাদের স্বার্থেই ওই রাস্তাটাকে সোজা করেছে এবং গাছটাকে কেটে ফেলেছে, কেটে ফেলছে। আর একটি গাছ দেখলাম পড়েই গেছে ওখানটায়। জি, এটা হলো বট গাছ। গাছের গোড়ায় কখনো কংক্রিটের ঢালাই করা উচিত না, গাছটা যেহেতু শিখর সামনের দিকে আসতে পারে নাই, তার ভারসাম্য সে রক্ষা করতে পারে নাই, গাছটা পড়ে গেছে। এই যে গাছটাকে রক্ষা করার জন্য এটাকে বলা হয় ঠেসমূল। এই শিকড়গুলি নামবে, গাছটাকে সে ধরে রাখবে, মাটিটা যাতে না সরে যায়, সেই জন্য কিন্তু আমি ঠেসমূলটাকে এখানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। যে প্রকৃতির সাথে যদি আপনি থাকেন, তাহলে পাখি সেখানে আসবে। এই 5-6 বিঘা জায়গার ভিতর তারা বেছে নিয়েছে। অতএব কংক্রিটের জঙ্গল না, আমাদের গাছের জঙ্গল দরকার, গাছের জঙ্গল দরকার।
এটাই কিন্তু আমাদের জীবন। আপনার এই প্রকৃতি সেবার জন্য ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। জনাব খায়রুল আলম একটি ভালো কাজের আলোকিত নাম। তার কর্মের মর্ম বুঝেছে আজকের সময়। তবে সময় স্থির নয়, সময় যায় সময় আসে। তবে কেউ কেউ আছেন তার ভবিষ্যৎ জীবনে আর কি কি হবে তা দেখতে পাবেন না বলে হতাশ। এই হতাশ হবার বাতাস যাদের গায়ে লেগেছে তাদের নিজেদের জীবনের বিবর্তন আবর্তন পরিবর্তন যে কত বিষয়ের মধ্যে কেটেছে, কত পথ হেঁটেছে, কত কি ঘটেছে তা জানিয়ে দিতেই নিজেকে মানিয়ে নিতে পারলেন এই ব্যক্তি। আপনাদের সাইনবোর্ডটা দেখে আসলাম, লেখা আছে আইডিয়া সেলিং সেন্টার, বুদ্ধি বিক্রয় কেন্দ্র। তা কি ধরনের বুদ্ধি দেন? যার যেরকম প্রয়োজন হয়। অফিস টাইমের কথাই ধরেন, আমাদের অফিস টাইমটা রেখেছি বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত। আমরা অফিস স্টার্ট করি সন্ধ্যা 6টায়, চলে রাত 12টা পর্যন্ত, মোট 6 ঘন্টা। ফলে আমাদের অফিসে আসতে তেমন কোনো যানজটে পড়তে হয় না। সকালে বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া যায়, বাজার ঘাট করা যায়, দুপুরে ফ্যামিলির সাথে হ্যাপি লাঞ্চ করা যায়, তারপরে বিকেলে একটু ঘুমানোও যায়। কিন্তু এত রাত পর্যন্ত অফিস? আজকাল তো মানুষ এমনিতেই রাত 12টা 1টা পর্যন্ত টক শো দেখে। আইডিয়াটা খারাপ না। তো আর কি কি আইডিয়া দেন? এই যে প্রত্যেক টেবিলে টেবিলে কাস্টমার আছে, তার কাছে আমার লোকজন আইডিয়া সেল করতেছে, জিজ্ঞাসা করে। তা ভাই, আপনি কি ধরনের আইডিয়ার জন্য আসছেন? সব ধরনের কাপড় চোপড়, বিশেষ করে প্যান্ট শার্ট পায়জামা পাঞ্জাবি সব কিছুর একটা সাইজ আছে। কিন্তু আমাদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে লুঙ্গি আর শাড়ি, যেটার কোনো নির্দিষ্ট সাইজ নাই। কেন, লুঙ্গি তো ছোট পাওয়া যায়। আমি বলছিলাম ওই জামা কাপড়ের মতো, এইটারও সাইজের কথা। যেমন ধরেন স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এইসব, যেগুলি লুঙ্গিতেও নাই শাড়িতেও নাই। আচ্ছা 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 ভাই, কি আইডিয়া চাচ্ছিলেন উনি? উনি আইডিয়া চাচ্ছিলেন এসব ক্ষেত্রে লেটেস্ট ডিজাইনের কোনো পরিবর্তন আনা যায় কিনা। ও, তা আপনি কি আইডিয়া দিলেন? কোনো আইডিয়াই দিলাম না, কারণ ঐতিহ্য ধ্বংসের আইডিয়া দেওয়া ঠিক না। কেন ঠিক না সেইটাই ওনাকে এতক্ষণ বুঝিয়ে বললাম। আচ্ছা ভাই, ওনাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে, কি বিষয় আলাপ হচ্ছিল? ওনাকে প্রসন্ন করার চেষ্টা করছি। উনি খুবই ফ্রাস্ট্রেটেড ছিলেন। কেন ভাই? বয়স হয়ে গেছে, এখনকার জেনারেশন দেখলে খুব হিংসে হয়। ওরা কত কিছু দেখবে আর আমরা কত কিছু দেখতে পাবো না, জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, তাই হতাশা ছিল। তা ভাই, আপনি ওনাকে কি আইডিয়া শোনালেন? বললাম আপনারাই সেই জেনারেশন যারা গরুর গাড়ি থেকে শুরু করে সুপারসনিক কনকর্ড জেট দেখেছেন, পোস্ট কার্ড হলুদ খামের পর ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেল টুইটার দেখেছেন। আপনারাই সেই জেনারেশন যারা বাড়ির ছাদে কিংবা টিনের চালে উঠে হাঁড়ি পাতিল ঘটি বাটি বদনা বেঁধে অ্যান্টেনা অ্যাডজাস্ট করেছেন, আর এখন কত পদের কত রঙের টেলিভিশন দেখছেন। আপনারাই সেই জেনারেশন যারা বড়দের সম্মান করে এসেছেন এবং করে যাচ্ছেন, আর এখন সবার প্রতি সবার সেই সম্মান বোধটা কোথায়? আপনার হতাশা কি এখন গেছে? গেছে তো, হাসি ফুটেছে। আমি আমার জেনারেশন নিয়ে এখন খুব গর্বিত। আপনাকে অনেক ধন্যবাদ। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। ইশাকার স্মৃতি বিজড়িত বড় সর্দার বাড়ির সামনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সেই বিখ্যাত সংগ্রাম তলচিত্রের আদলে তৈরি ভাস্কর্যকে ঘিরে যে হাজার হাজার দর্শক বসে আছেন, তাদের মাঝখান থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে আজ আমরা 4 জন দর্শক নির্বাচন করব। যেহেতু আজকে আমরা সোনার গা এসেছি, তাই আমরা এই অঞ্চলের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়েই আপনাদের প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই আমাদের পরবর্তী পর্বে নির্বাচিত হবেন। এখানে রয়েছে রানা আর ওখানটা রয়েছে মামুন, তারাই সঠিক উত্তর দাদাদের বাছাই করবে। আমাদের প্রয়োজন 2 জন পুরুষ এবং 2 জন নারীর। তাহলে আমি শুরু করছি প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, শিল্প নগরী নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় কেন? ওখানে একজন, এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। ইউরোপের স্কটল্যান্ডে অবস্থিত বিখ্যাত বাণিজ্য শিল্পনগরী, ড্যান্ডির নাম অনুসারে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি হিসেবে। উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, আপনার নাম? রুনা। কি করেন আপনি? আমি হচ্ছে পেশায় একজন শিক্ষিকা, প্লাস হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরে জব করি। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা একজন নারী পেয়ে গেলাম। এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। বাংলাদেশের লোক কারু শিল্প ফাউন্ডেশনের উদ্যোক্তা শিল্পাচার্য জয়নুল আবেদিন কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার পৈতৃক নিবাস কোথায়? এখানে একজন দেখতে পাচ্ছি। হ্যাঁ বলুন আপনি। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার নরসিংদী নদীর তীরে একটি সরকারি বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি? তার পৈতৃক বাড়ি হলো ময়মনসিংহ জেলার আকুরিয়া মাদ্রাসা কোয়ার্টার। আকুয়া মাদ্রাসা কোয়ার্টার, অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শাহজালাল শেখ পলাশ, আইনজীবী। এবার আমাদের দরকার আরেকজন নারী এবং আরেকজন পুরুষের। পরবর্তী প্রশ্ন, বলতে হবে কত সালে বিশ্ব কারুশিল্প পরিষদ সোনারগাঁকে বিশ্ব কারুশিল্প নগরের মর্যাদা দিয়েছে? এখানে একজন। কবে দিয়েছিল? 2019 সালে 8ই অক্টোবর। উত্তর সঠিক হয়েছে, তার জন্য করে দিলে। আপনার নাম কি? নীলাক্তার।
কি করেন আপনি? আমি স্টুডেন্ট। অনেক ধন্যবাদ, আমরা আরো একজন নারী পেলাম, আমাদের দরকার আরেকজন পুরুষ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, খাস নগর দিঘি কিসের জন্য বিখ্যাত এবং এর অপর নাম কি এবং এর আয়তন কত? একর 44% ভূমি নিয়ে তৈরি হয়। হয়নি, আপনি পরিবেশের মাজারের জন্য বিখ্যাত। না না হয়নি, অনেকেই ভুল উত্তর দিয়েছেন, সুতরাং এই প্রশ্নের উত্তর আমরা কাউকে নিতে পারছি না। সঠিক উত্তর হচ্ছে, খাসনগর দিঘির পারে বিস্ময়কর সে মসলিন কাপড় তৈরি হতো এবং তার পানি ছিল এই মসলিন কাপড় ধোয়ার জন্য উপযুক্ত এবং এর আয়তন হচ্ছে 50 বিঘার মতো। সর্বশেষ প্রশ্ন, আমাদের দরকার আর একজন পুরুষ। 1338 থেকে 1352 পর্যন্ত এই সোনারগাঁ স্বাধীন বাংলার মর্যাদা পেয়েছিল, বলতে হবে তখন কার শাসন আমল ছিল। এখানে একজন, হ্যাঁ বলুন আপনি। ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহ, অনেক ধন্যবাদ, উত্তর সঠিক আছে। আপনার নাম? মুখলেসুর রহমান। কি করেন আপনি? বিজনেস করি, ব্যবসা করেন। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা দুজন পুরুষ এবং দুজন নারী পেয়ে গেলাম। আসুন আপনারা মঞ্চে, চলে আসুন, তাদের জন্য করে দালি। আমরা আমাদের নির্বাচিত 4 জন দর্শক পেয়ে গেছি, এবার তাদের নিয়ে আমরা করবো আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে কিন্তু আপনাদের অভিনয় করতে হবে। এই অঞ্চল এবং লোক ও কারুশিল্পের কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আমরা ছোট্ট একটি নাটিকা তৈরি করেছি। এই নাটিকাটিতে 4টি চরিত্র রয়েছে। একজন হচ্ছে গাইড অর্থাৎ পথপ্রদর্শক, আর 3 জন হচ্ছে পর্যটক, আর এই পর্যটক হচ্ছে 3 সদস্য বিশিষ্ট অর্থাৎ স্বামী, স্ত্রী এবং তাদের কন্যা। তারা এই সোনারগাঁয়ে বেড়াতে এসছেন এবং তাদেরকে গাইড পথ প্রদর্শন করছেন অর্থাৎ দেখাচ্ছেন এই সোনারগাঁ ঘুরিয়ে ঘুরিয়ে। তাদের হাতে ইতিমধ্যে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছে। ইনি হচ্ছেন গাইড, ইনি হচ্ছেন স্বামী, ইনি হচ্ছেন স্ত্রী, আর ইনি হচ্ছেন তাদের কন্যা। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। সময় শুরু হলো এখন। সময় শেষ, এবার আপনাদের অভিনয় করতে হবে, শুরু করুন। স্যার, এই সোনারগাঁ বলতে পারেন 1000 বছরের প্রাচীন শহর, পরিবর্তন আর হয় নাই। এসব ভাঙাচোরা বাড়ি থাকলেই কি আর না থাকলেই কি? আর গুগলে সার্চ দিলেই তো সব দেখা যায়, এত দূরে আসার কি দরকার? হচ্ছে ঐতিহ্য, নিদর্শন। মানুষ হাজার হাজার মাইল দূরে গিয়েও এসব নিদর্শন দেখে। এক সময় মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল। এখানে আরো আছে সোনারগাঁ লোকশিল্প, কারুশিল্প, পল্লী। ওখানে গেলেই পাবেন নকশি কাঁথা, ডালা কোলা, নানা রঙের মাটির হাড়ি। ভাবি, আপনি ঘর সাজানোর জন্য এখান থেকে কিছু নিয়ে যান। কি বলেন এসব, এত সুন্দর সুন্দর জিনিস থাকতে আমি কিনা এসব মাটির জিনিস দিয়ে আমার ঘর সাজাবো? এগুলোই হলো আমাদের ঐতিহ্য। মা, ক্ষুধা লেগেছে, চলো না কিছু খাই, আমার তোমাদের আলাপ শুনতে একদম ভালো লাগছে না। সামনে খাবারের জিনিস আছে, মুয়া, খই, খুরমা, কদমা, আরো কত কি। কি বলছেন এসব, এগুলো কি একটা খাওয়ার জিনিস হলো নাকি? আমি তো চিকেন ফ্রাই খাবো। কিন্তু বাবা, এসব নাম তো আমি জীবনে প্রথম শুনলাম। এইসব জায়গা তো জীবনে প্রথম এসেছো, মাটির কাছাকাছি না আসলে মাটির গন্ধ পাওয়া যাবে না। এটা কি একটা আসার জায়গা হলো? হ্যাঁ, আসার জায়গা। আর তাই তো প্রতি বছর দেশ বিদেশ থেকে 10 লক্ষেরও বেশি পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। সত্যি? হ্যাঁ সত্যি, চলো ঘুরে দেখি। মোবাইলে দেখা আর নিজের চোখে দেখার মধ্যে অনেক পার্থক্য। চলো চলো। অনেক ধন্যবাদ, চমৎকার চমৎকার। এবারে ফলাফলের পালা। আপনাদের উচ্ছ্বাস এবং রায় এবং আমাদের মতেও আজকে সবচেয়ে ভালো করেছেন এখানে আইনজীবী পলাশ, যিনি স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। সুতরাং আইনজীবী পলাশই হচ্ছে আজকে আমাদের কম্পিউটার বিজয়ী। আর আপনাদের নিরাশ হওয়ার কিছু নেই, আপনাদের সবার জন্য পুরস্কার রয়েছে। আপনাদের জন্য পুরস্কার হচ্ছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার এই বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এছাড়াও রয়েছে পরিবেশ বন্ধু গাছ। সবগুলো পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। আর এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। ঐতিহাসিক পানাম নগর সোনারগাঁ বা নিতাইগঞ্জ যদি এখনকার কোনো অফিসের বসের বাড়ি হতো, তাহলে এমন কর্মচারীও আছেন যিনি ছুটি ছাটা বা অবসরে ঘরে না থেকে প্রিয়জন হওয়ার প্রয়োজনে প্রতি ভোরে বসের বাড়ির দোরে গাড়ি করে হলেও পাড়ি জমাতেন। না, ঐতিহ্য দেখতে নয়, বসের হন্টন যোগের সাথে নিজের ভাগ্যের বন্টন যোগ করতে। স্যার, কয়েকটা জরুরি ফাইল আছে, একটু দেখে দিলে ভালো হতো। রেখে যান, পরে দেখবো। শরীরটা খুব ভালো যাচ্ছে। কেন, কি হয়েছে স্যার? না তেমন কিছু না,
কাল রাতে ঘুমটা খুব ভালো হয়নি। তাহলে আমরা যাই স্যার, আপনি দরজা আটকে একটু ঘুমিয়ে নিন। আরে সেটা না, ডায়াবেটিসটা একটু বেড়ে গেছে। বলে কি স্যার, আমার তো ডায়াবেটিস। তাহলে তো আপনি খুব ভালো বোঝেন, মেপে খাওয়া, মেপে চলা, নিয়মিত হাঁটা। আপনি কিছু মনে না করলে, আপনি যদি কাইন্ডলি বলতেন আপনি কোথায় হাঁটেন। ওই ধানমন্ডি লেকের পারে স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, কাল থেকে আপনি আমাকে ওখানে পাবেন। হ্যাঁ বলেন কি, আপনার বাসা তো আমি জানি মিরপুরে। তাতে কি না, মানে অত দূর থেকে আপনি এখানে আসবেন কেন? আপনি তো আপনার নিজের এলাকাতেই হাঁটতে পারেন। না স্যার, আপনি একা একা হাঁটবেন এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আপনার সঙ্গে সঙ্গে থাকতে পারলে আমি ধন্য হব স্যার। স্যার আমি আসছি স্যার। তাহলে আমি আসি স্যার। কাল সকাল 5টা থেকে আমি আপনার বাড়ির গেটের সামনে স্ট্যান্ড বাই থাকবো। না না না, অত ভোরে কেন, আমার তো 6:30-7টা বেজে যায় বেরোতে বেরোতে। তাতে কি হয়েছে স্যার, আপনার জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারাটা তো আমার ভাগ্যের ব্যাপার। জি স্যার, আপনি অমত করবেন না, উনি আপনার জন্য সারাদিনও দাঁড়িয়ে থাকতে পারবেন। মকেশ স্যার। জি। আপনার ডায়াবেটিস হলো কবে? এই কদিন আগে না বললেন আপনার কোনো রোগই নাই। বসের জন্য না একটু ডায়াবেটিস রোগী হলাম। আপনার অসুবিধা? না আমার কোনো অসুবিধা নেই, তবে ভাগ্য ভালো যে বসের করোনা হয় নাই। তখন তো চামচাগিরি করতে গিয়ে কইতেন স্যার আপনার সাথে আমি হাসপাতালে থাকুন, আপনার সেবা করুন। তখন নিজেও অসুস্থ হইতেন, পুরো পরিবারের অসুস্থ হইতেন। মনে রেখেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আসলেই অতিরিক্ত কোনো কিছুই ভালো না, তবে প্রয়োজনীয় সব কিছুই ভালো। যেমন আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্যে বিভিন্ন অঞ্চলে কর্মরত কারুশিল্পীদের কর্মময় পরিবেশ প্রদর্শন এবং এই পেশাটিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার লক্ষ্যে সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের অভ্যন্তরে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এই কারুশিল্প গ্রাম। আমি এবারে কথা বলছি সেই কারুশিল্প গ্রাম থেকেই। আমার পেছনে দেখতে পাচ্ছেন কারুশিল্পীরা তাদের পণ্য এখানে বানাচ্ছেন এবং পণ্য বিক্রিও করছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কারুশিল্পীদের এই গ্রামে এনে তাদের মাধ্যমে এখানে একটি কর্মময় পরিবেশ গড়ে তোলা হয়। দর্শনার্থীরা অবাক চোখে দেখেন এই কারুশিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি এই সব কারুপণ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামীণ ঐতিহ্য বেত ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী। এবং এই কাজগুলো যিনি করছেন তিনি এই সোনারগাঁয়েরই বাগমুসা গ্রামের পরেশ চন্দ্র দাস। আপনি কতদিন ধরে কাজ করছেন? জন্মগতভাবে। এতে আপনার রোজগার কেমন হয়? এই চলে বেড়া খেয়ে দিয়ে বেঁচে আছি। তারপরও করছেন? ভালো বাঁশি বিক্রি করতেছি কাজ। আমরা সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো কাঠের তৈরি জিনিস রয়েছে। কাঠ খোদাই করে এই চমৎকার কাজগুলি যিনি করছেন বংশ পরম্পরায় তার নাম হচ্ছে আউয়াল মোল্লা। আপনার এই কাজগুলো যে করছেন আপনি, এখন তো বাজারে ধাতু হাতি, ঘোড়া, বাঘ, মমি, পুতুল, একসময় শিশুদের কাছে অত্যন্ত প্রিয় ছিল এসব এক কাঠের তৈরি খেলনা। বংশ পরম্পরায় যা এখনো তৈরি করে যাচ্ছেন এই সোনারগাঁয়েরই রঘুভাঙ্গা গ্রামের দুই ভাই আশুতোষ সূত্রধর এবং বীরেন্দ্র সূত্রধর। বীরেন্দ্র, আপনারা যে এখনো এই কারুপণ্যগুলো বানাচ্ছেন এগুলোর এখন চাহিদা কেমন, মানুষ কি নেয়? স্যার বাজারে চাহিদা কম, যারা শিক্ষিত মানুষ এরাই স্যার এটা সংরক্ষণের জন্য, এটা আমাদের সংস্কৃতি বাঁচা রাখার জন্য এটা কিনে। আমরা এখানে এই ছোট্ট স্টলটিতে দেখতে পাচ্ছি নানার আকৃতির বিচিত্র বর্ণের সব হাঁড়ি, এবং এই হাঁড়িগুলোকে বলা হয় শখের হাঁড়ি। মানুষ শখ করে তার পছন্দের জিনিসটি এই হাঁড়িগুলোতে রাখেন বলে এর নাম হয়েছে শখের হাঁড়ি। এই হাঁড়িগুলোতে মাছ, ফুল, পাতা, পাখি, নানান জিনিস আঁকা হয়েছে নানান রঙে। শখের হাঁড়ির এই মৃৎশিল্পটিকে এখনো বাঁচিয়ে রেখেছেন রাজশাহীর কয়েকটি পরিবার, যার মধ্যে অন্যতম হচ্ছেন সুশান্ত পাল, যিনি বংশ পরম্পরায় এই শিল্পটিকে এখনো ধরে রেখেছেন এবং একাধিকবার তিনি পেয়েছেন দেশের সেরা কারুশিল্পীর পুরস্কার। পঞ্চম শ্রেণীর পাঠ্য আমার পাঠ্য বইতে 34 নম্বর পৃষ্ঠায় শখের মৃৎশিল্প নামক একটি প্রবন্ধে সুশান্ত পালের ছবি রয়েছে। আমরা এবারে কথা বলবো সুশান্ত পালের সঙ্গে। এখনো কি মানুষ শখ করে এই শখের হাঁড়ি কেনেন? এই জিনিসটা এমন এক সময় ছিল যে প্রচন্ড বিক্রি হতো, মৃৎশিল্প ছাড়া তো কোনো ডেকোরেশন পিস ছিল না। তো এখন বিভিন্ন বিল্ডিং হয়ে যায়, শখ হাঁড়ি কোথায় টাঙাবে? এই জন্য আস্তে আস্তে বিলুপ্ত, মানে এখনকার এই দালান কোঠার যুগে এসব শিখে লাগাবার কোনো জায়গা নেই। না, এই শিল্পটির ভবিষ্যৎ কি? আমি প্রথম যখন এই মেলাতে আসি ভবিষ্যৎ খারাপ দেখছিলাম, এখন আস্তে আস্তে প্রচার হওয়াতে কিছুটা বিক্রি হয়েছে। কারুশিল্প গ্রামের শখের হাঁড়ির পাশেই রয়েছে নকশি কাঁথার নকশি ঘর। আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার সব নকশি কাঁথা, আর এই নকশি ঘরে বসেই হাতের নিপুণ ছোঁয়ায় সূচের ফোড়ে নকশি কাঁথা বুনছেন স্বর্ণপদকপ্রাপ্ত কারুশিল্পী হোসনে আরা বেগম এবং তার মেয়ে আসমা।
হোসনিয়ানা বেগমের বাড়ি এই সোনারগাতেই গোয়ালদি গ্রামে। আসমা, তুমি কি বানাচ্ছো এটা? আমি মুক্তিযুদ্ধের ওয়ালম্যাট তৈরি করতেছি। পুরোটা কি মুক্তিযুদ্ধের ওয়ালম্যাট? হ্যাঁ, পুরোটাই মুক্তিযুদ্ধের। এটা কদিন লাগবে করতে? এটা মাসখানেক লাগবে এই একটা করতে। হ্যাঁ, একটা করতে। আচ্ছা আচ্ছা, হোসনিয়ানা বেগম, এ পর্যন্ত আপনি কতগুলো নকশি কাঁথা করেছেন মনে আছে? না, আমার মনে নাই, অনেক হাজার হাজারই করি, কিন্তু এতটা মনে রাখতে পারি। এক একটা নকশি কাঁথা করতে কতদিন লাগে? অনেক সময় লাগে, অনেক কষ্ট, তারপরে ভালোবাসি, এই জন্য আমি দেখার ঐতিহ্য ধরে রাখছি। মানে ঐতিহ্য রক্ষার জন্য আপনি কাজটি করে যাচ্ছেন। আর এভাবেই সোনারগাঁয়ের নকশি কাঁথা শিল্পী হোসনিয়ারা তার সূচের প্রতিটি ফোরে ফোরে ফুটিয়ে তোলেন মানুষের সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভালোবাসার কাহিনী। এই কারুশিল্প গ্রাম বা জাদুঘরে অনেক লোক ঐতিহ্যের সামগ্রী থাকলেও কোনো জাদু পাথর নেই। তবে জাদু পাথরের কারবারীরা দরবারিভাবে কোনো কোনো স্বর্ণকারের দোকানের রত্নকার হয়ে যেমন বসেন, তেমনি কোনো চেম্বার কিংবা পথের পাশে আসর সাজিয়েও বসেন। ভাগ্যান্বেষী ক্রেতা পাথর পরার বা আংটিতে ধারণ করার পর কোনো কাজে সফল হলে পাথরের আদর কদরই বেড়ে যায়, আর বিফল হলে নিজেই শোকে পাথর হয়ে যায়। ভাই, আমার ভবিষ্যৎ সম্পর্কে যদি একটু গাইডলাইন দিতেন, কোনো সমস্যা আছে কিনা, ব্যবসাপাতির ভবিষ্যৎ কি যদি একটু বলতেন। কি করেন? মেইনলি ভার্চুয়াল মিডিয়াতে কাজ করি। বুঝতে পারছি, হাতে রেখা তো বেশ জটিল। জটিল সমস্যা কি জ্যোতিষ ভাই? আপনি ফেসবুকে সুনির্দেশ করতেছেন, গ্রহ আপনার উপর কোনো নজর দিছে, যে কোনো সময় আপনার ফেসবুক হ্যাক হতে পারে। শুধু তাই না, ফ্রেন্ড লিস্টে কিছু গার্লফ্রেন্ডের কারণে আপনার সংসারে অশান্তি আসতে পারে, এমনকি সংসার ভেঙেও যেতে পারে। তার উপায়? সব উপায় আছে, খালি বুঝে শোনা পাথর সেট করতে হবে। পাথর দিয়ে সংসার ঠেকাবেন কেমনি? এই পাথরের গুণ সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। এই পাথর ব্যবহার করার 7 দিনের ভিতরে আপনার পেজ ভেরিফাইড হয়ে যাবে। কল কি আসতে? আচ্ছা জ্যোতিষ ভাই, আমার আইটেম একটু ভাইরাল করুন। যায় না যায়, আমার কাছে এমন কেরামতি পাথর আছে যে পাথর ব্যবহার করলে 7 দিনের ভিতরে আপনার যে কোনো আইটেম ভাইরাল হয়ে যাবে। এরপরে লাইক, শেয়ার, কমেন্ট বাড়তেই থাকবে। এখন কোন কোন পাথর দেবো? নিতে তো মন চাই সবটি, কিন্তু এক হাতে আঙুল তো 5টা। আপনি পাথরে তো হিসাব দিলেন, এত আংটি পরনের আঙুল বামুকই, আঙুল তো শর্ট। সেই ব্যবস্থাও আছে, 1:4, 1:5, মানে এক পাথরে 4-5টা কাজ করবে, সেই হিসেবে 2-3টা পাথর করলে কিন্তু চলবে। তবে কোয়ালিটি পাথর তো, দামটা একটু বেশি পড়বে। সমস্যা নাই, পয়সা আমি দিব, কিন্তু ফল পাবো তো? শুনেন, এই পাথরসা কোনো মিথ্যা কথা বলে না। আরে ভাই, সেলিব্রিটিরা আমার পাথরের সুনাম কদি কদি তো গলায় শুকিয়ে ফেলাইছে। কিন্তু হ্যাঁ গো, আপনার এখানে যত বেশি দেখা যায়, সিনেমা নাটকে কিন্তু তত বেশি দেখি না। তাইলে কি আপনার পাথর লইয়েই হবে এই অবস্থা হয়েছে? তাহলে তো আমার অবস্থা একই রকম হইতে পারে। ভাই, আমি আসি, আমার একটু চিন্তা ভাবনা করতে হবে, পরে যোগাযোগ করবো। হ্যাঁ, ভেবে চিনতে আসাই ভালো, কারণ কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই প্রথমেই প্রয়োজন শুভ ভাবনা। ধ্রুব সত্য এই যে, ভাবনা শুভ হলে তা মানুষকে জানিয়ে দেয় মানুষ মানুষের জন্যে। সোনারগাঁয়ের ললাটি গ্রামের তেমনি এক আত্মপ্রত্যয়ী যুবক শাহেদ কায়েস। সোনারগাঁয়ের স্মৃতিময় নাম সুবর্ণগ্রামকে কেন্দ্র করে 2005 সালে শাহেদ কায়েস এখানে গড়ে তুলেছেন একটি সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সুবর্ণগ্রাম ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি সোনারগাঁয়ের নদীতে ভাসমান বেদে পরিবার, চর্মকার ও চরাশ্রয়ী জেলে পরিবারের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। শাহেদ কায়েস ভারতের মাদ্রাস ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে পড়াশোনা শেষ করে দক্ষিণ কোরিয়া থেকে হিউম্যান রাইটসে মাস্টার্স করেন। 2003 সাল থেকে বঞ্চিত শিশুদের শিক্ষা ও পরিবেশ আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হন। সোনারগাঁয়ের ভাটি বন্দর ও রঘুভাঙ্গায় মেঘনার শাখা নদীতে পেশাগত কারণে বেশ কিছু বেদে পরিবার নৌকার উপরেই বসবাস করে। বৈষম্যের শিকার এইসব বেদে পরিবারের শিশুদের লেখাপড়া বা স্কুলের সম্পর্কে যেমন কোনো ধারণা নেই, তেমনি শিক্ষারও কোনো সুযোগ নেই। শাহেদ কায়েস তাদের জন্য নৌকার উপরই শুরু করেন ব্যতিক্রমী স্কুল বেদে বহর ভাসমান পাঠশালা। এই স্কুলে লেখাপড়া করতে পেরে শিশুরা যেমন খুশি, তেমনি তাদের অভিভাবকরাও খুশি। তবে করোনার কারণে স্কুলটি দীর্ঘদিন বন্ধ থাকায় নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে নৌকায় ভাসমান বেদের ভরে স্কুলটি বর্তমানে বন্ধ আছে। সোনারগাঁ জাদুঘরের কাছেই বাগমুসা গ্রামে রয়েছে ঋষিপাড়া। এই পাড়ার সবাই পেশায় চর্মকার, জুতো সেলাই করাই তাদের কাজ। তাদের ছেলেমেয়েদের জন্যও তিনি বাগমুসা গ্রামে গড়ে তোলেন সুবর্ণগ্রাম ঋষিপাড়া পাঠশালা। আর সোনারগাঁ থেকে নৌপথে প্রায় 40 মিনিট গেলেই দেখা মেলে মেঘনার বুকে ছোট্ট একটি গ্রাম, নাম নুনেরটেক। এখানে 100 জেলে পরিবার বসবাস করেন। অবহেলিত এই জেলে জনপদেও তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন মায়াদীপ জেলে শিশু পাঠশালা।
নিজের দায়বোধ থেকে শাহিদ কায়েস বঞ্চিত শিশুদের জন্য তার এই শিক্ষা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক মন্ডলী, আজকে আমরা এই সোনার গায়ের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি স্বপ্নচারী আত্মপ্রত্যয়ী যুবক সোনার গায়ের শাহিদ কায়েসকে। শুরুতেই জানতে চাইব, আপনি যে অবৈতনিক স্কুলগুলো করেছেন এগুলো চালান কি করে, অর্থাৎ এই অর্থের উৎসটা কি? আমাদের কিছু বৈতনিক স্কুল আছে যেখানে সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেরকম তিনটি স্কুল আছে। সেই তিনটি স্কুলের আয় দিয়ে আমরা আরও চারটি অবৈতনিক স্কুল চালাচ্ছি যেখানে সুবিধা বঞ্চিত ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আমরা জানি যে গত 12ই সেপ্টেম্বর স্কুল খুলেছে, আপনার স্কুলগুলো কি সব খুলেছে? সবগুলো খুলতে পারিনি আমরা। বেদেবর ভাষণ পাঠশালা নৌকা স্কুল, সেটা আমরা খুলতে পারিনি, কারণ আসলে ওই নৌকাটা ভেঙে গিয়েছে, এটা মেরামত করতে হবে। রাইট, মেরামত করতে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে? হয়তো 60-70 হাজার টাকা লাগবে। আচ্ছা, এই স্কুলগুলো চালাতে গিয়ে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে? ওদের পড়াশোনা করতে গিয়ে দেখেছি ওদের প্রবল আগ্রহ আছে পড়াশোনার প্রতি, কিন্তু ওরা যেহেতু কোনো সুযোগ পাচ্ছে না, যার জন্য ওরা আসলে এগিয়ে যেতে পারছে না। আমি মনে করি সবারই আমাদের এগিয়ে আসা উচিত এই শিশুদের জন্য। শাহিদ কায়েস, আপনার এই বেদের বহর স্কুলের মেরামত এবং আপনার স্কুলের অন্যান্য খরচের জন্যে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে এই 1 লক্ষ টাকার চেকটি আপনাকে প্রদান করছি। আশা করি আপনি এই টাকা দিয়ে আপনার বেদের বহরের স্কুলটি আবার শীঘ্রই শুরু করতে পারবেন। অশেষ ধন্যবাদ, আমরা খুবই কৃতজ্ঞতা জানাই আপনারা যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, পাশাপাশি কেয়া কসমেটিক্সকে আমরা ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। জীবন যখন এমন কর্মময়, মানুষ তখন সত্যি মানুষ হয়। তারপরও সবার ক্ষেত্রে এটাই সত্য নয়, কোথাও আবার সময় শুধুই বয়, তবুও পায় না খুঁজে সময় দেবার একটু সময়। দাদি কেমন আছো? আর কেমন আছি, বুড়া মানুষ, সারাদিন একলা একলা থাকি, কথা বলার একটা মানুষও নাই। একটু যে বসে গল্প করব সেই সময়ও কারো নাই, সবাই ব্যস্ত। কিসের ব্যস্ত? তোমার সাথে একটু কথা বলার সময় মানে এটা কোনো কথা নাকি? আসে কেমন আসি একটু জিজ্ঞেস করেই চলে যায়, একটু বসেও না, কথা কইলে বিরক্ত হয়। এই যে সেদিন শেফালি আসছিল। কোন শেফালি? শেফালি রেসিনস না, তোর বোন। তারপর আসি, কলিং বেল টিপ দিল, টিং 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 টিং, আওয়াজ শুনি আমি কাজের মেয়ারে ডাকলাম, হেলেনা হেলেনা, ও হেলেনা। সে বলল জি। আমি বললাম কে যেন আসছে, দরজাটা খোল। ওমা, দেখি শেফালি। আমি বললাম বয়। তা শেফালি কেন এসেছিল দাদি? সেইটা তো এখনো বলে নাই, বলবে। চেয়ারে বসার পরে শেফালি ঠাস ঠাস করে দুইটা মশা মারলো। আমি তারপরে হেলেনারে ডাকি, মশার ওষুধ দিতে বললাম। হেলেনা আসি, এই পুরা ঘরে ফিস ফিস করে এই মশারে স্প্রে করলো। আমি ধমক দিয়ে একটু থামতে বললাম, ওমা, সে গট গট করে আগে ঘর থেকে বাইরে গেল। এমা এটা কোনো কাজই করে না। সেদিন আমার বুক সিন সিন করে উঠছে, আমি ডাক দিলাম, হেলেনা, আমার বুকের মধ্যে কেরম সিন সিন করে রে। ওমা, কে শোনে কার কথা? হেতি বারান্দায় খাড়ায় গান গায়, বুক সিন সিন করছে। কিন্তু দাদি, ওই যে শেফালির কথা জানি কি বলছিলে? আরে রাগ শেফালি, হেলেনার কথা শুনি আমার মাথার মধ্যে বন বন করে ঘুরতেছিল। তা এখন কি রাগ গেছে দাদি? তা বলো না শেফালি কেন এসেছিল? বলতেছি বলতেছি, এর মধ্যে তো হঠাৎ দেখি রুমের মধ্যে গান বাজতে আসে। মোবাইলে যে কি কাণ্ড! তারপরে তারপর তারপর কি হলো দাদি? মানে শেফালি কি বললো দাদি? আই, তোর ব্যস্ততা থাকলে তুই যা, আমি আর বলুম না, আমার সব কিছু গুছাইয়া বলতে হয়, সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে দাদি, বলো বলো। না কইছি না বলুম না, সারাদিন পই পই করে ঘুরে বেড়ায়, আর আমার এখানে আসলে হুড়াহুড়ি তাড়াতাড়ি, যা ফ্রি হইলে তারপরে আস। সময়ের ব্যয় হয় মৃত ব্যয় হয়, অপব্যয় হয়, ভাগ্নিকে নিয়ে মামার কেবলই অপব্যয় হয়। দেখুন তার দিব্য পরিচয়। দেখে এখনকার হিট মিডিয়া হলো টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরা এইসব মিডিয়ার সেলিব্রিটি। সেই জন্য দেশে এখন নায়ক নায়িকা সেলিব্রিটির অভাব নাই, এগো কোনো স্ক্রিপ্ট লাগে না, যা খুশি যেমনে খুশি ভিডিও বানায় ছাইরা দিলে ভিউ আর ভিউ। এরা সেলিব্রিটি কি করে, গান গায়, নাচে, না অভিনয় করে?
যখন যেটা মন চায় হেডা করে, হইতে পারো এরা সবই করে। খুব গুণী শিল্পী মামা। এইসব মিডিয়াতে শিল্পী হইতে হইলে শিক্ষা অভিনয় গুণ এইসব লাগে না। মাইনছের কথায় গানে ঠোঁট মিলাইবা, যা খুশি গাইবা, যা খুশি করবা, যেমনে খুশি অভিনয় করবা, যত উদ্ভটই হোক থামাইবার কেউ নাই গো মামু। এরা নিয়ন্ত্রণের বাইরে, এক কথায় আউট অফ কন্ট্রোল। এইসব উদ্ভট জিনিস মানুষ পছন্দ করে? পছন্দ করে না, গাইল দেয়, তারপরেও দেখে। খালি নিজেই দেখে না, অন্যরেও দেখায়, শেয়ার করে, হাজার হাজার লাইক কমেন্ট পড়ে, লাখে লাখে ভিউ হয়, ভিউ হইলেই পয়সা পায়। কস কি কথা কই, ওরাও জানে অগো মানুষে গালি দেয়। অগো আদর্শ হইলো ওরা যে যাই বলুক ভাই, আমার কি বা আসে যায়। অর্থাৎ যত উল্টা পাল্টা উদ্ভট জিনিস করবা, তুই তুমি বেশি ভিউ পাইবা। সেই জন্য আমি উনাগো দিয়া দুইটা গান গাওয়াম। শ্রীলঙ্কার গানটা শুনো নাই, মানিকে মাগে হিতে মৃদুলে গুড়াহে গুঁয়াবি। এই গানটার ওরা যেই অবস্থা করছে, অরিজিনাল শিল্পী সেই গান শুনলে তো হার্ট অ্যাটাক করতো, তারপরেও মিলিয়ন মিলিয়ন ভিউ। তোর তো মিলিয়ন শব্দটার বারোটা মানে চল। আমি এইসব করতাম মামা, কই তুই সব বন্ধ কর, এইসব দেশের জন্য সংস্কৃতির জন্য ক্ষতিকর, সুতরাং তুই এইসব বন্ধ কর। এই সব জিনিস যাতে কেউ ভিউ না করে, সবাই বর্জন করে, সেই জন্য টিকটক ইউটিউব ফেসবুকে প্রচার কর, শুটিং করে দামা। খারাপ জিনিস বর্জন কর, ভালো জিনিস অর্জন কর। বাংলাদেশ কৃষি ব্যাংক কসবা শাখা ব্রাহ্মণবাড়িয়া থেকে জনাব এম এ ওয়াজেদ লিখেছেন, গত 9 সেপ্টেম্বর আমি আন্তনগর পঞ্চগড় এক্সপ্রেসে নাটোর থেকে পঞ্চগড় যাচ্ছিলাম। নাটোর থেকে এক বৃদ্ধা মহিলা অনলাইনে কালোবাজার থেকে টিকিট কিনে ট্রেনে উঠেন। তিনি লেখাপড়া জানেন না, তাই তার আসন নম্বরটি ট্রেনের যাত্রীদের দেখাতে দেখাতে হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে পড়ে ব্যথা পান। আমার খুব দুঃখ হয়, আমি তাকে তার আসন পর্যন্ত পৌঁছে দেই। আপনাদের মাধ্যমে রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি যেন বাংলা ভাষাও ব্যবহার করা হয়। শুরুতেই আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার চিঠি পাওয়ার পরপরই আমরা এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করেন। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন জনাব সর্দার শাহাদাত আলীর সঙ্গে। অনলাইনে টিকিটিংয়ের যে সমস্যা, ইত্যাদি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি আমাদেরকে অবহিত করে এবং গুরুত্বপূর্ণভাবেই আমরা বিষয়টি গ্রহণ করি এবং খুব দ্রুততর সময়ে আমাদের আইটি শাখার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আমরা ইংলিশের পাশাপাশি এখন সমস্ত তথ্যাদি বাংলায় ব্যবস্থা করা হয়। আশা করা যায় আগামী 30 অক্টোবর থেকে এই টিকিটটা নতুন যে ফরম্যাট, অর্থাৎ বাংলা এবং ইংলিশের মাধ্যমে যাত্রীরা ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন। এবং এই যে যুগান্তকারী একটি ব্যবস্থা আমাদের রেলকে উদ্বুদ্ধ করায় আমি বাংলাদেশ রেলের পক্ষ থেকে ইত্যাদি কর্তৃপক্ষ এবং বিশেষ করে হারবি সংকেত ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুতরাং বুঝতেই পারছেন এই অনুষ্ঠান প্রচারের পরদিন অর্থাৎ আগামীকাল 30 অক্টোবর শনিবার থেকেই ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় লেখা অনলাইন ট্রেনের টিকিট পাওয়া যাবে। আর এই শুভ সংবাদের জন্যে ইত্যাদি এবং রেলযাত্রীদের পক্ষ থেকে বাংলাদেশ রেলওয়েকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি জিপিও বক্স নম্বর 2674 জিপিও ঢাকা 1000। আর ইমেল করতে পারেন ইত্যাদি 2674@gmail.com এই ঠিকানায়। আর ইউটিউবেও ইত্যাদি দেখতে পারেন ফাগুন অডিও ভিশন চ্যানেলে। ধন্যবাদ। বিরতির পর এবারে বিরতিহীন সংবাদ প্রসঙ্গ। ইন্টারনেটের কল্যাণে অনলাইনের নানান লাইনে, আইনে বেআইনে সংবাদের বাড়াবাড়ি, ছড়াছড়ি এবং সরাসরি প্রচার অপপ্রচারে ভুল নির্ভুল সত্য অসত্য তথ্যে বিভ্রান্ত এই চেয়ারম্যান। সেক্রেটারি, কালকের সাংবাদিক সম্মেলন ঠিক আছে তো? জি স্যার। ভেনু কোন জায়গায় করছো? আমাকে স্কুল মাঠে। মাঠে সাংবাদিক সম্মেলন? জি। তোর মাথা ঠিক আছে? সাংবাদিক সম্মেলন করবা আমার ড্রয়িং রুমে, ছাদে, অফিসের কনফারেন্স রুমে, নাহলে কোনো হোটেলের ছোট্ট একটা রুমে। তারপরে একটু বড় সড়ক করে করতে চাইলে একটা কমিউনিটি সেন্টার ভাড়া করে নিলে পারতা। আরে মাঠে কেন, আমি কি ফুটবল খেলুম? আমি করুম সাংবাদিক সম্মেলন, মাঠ বাদ দাও। স্যার এখন আর সেই দিন নাই, এখন ড্রয়িং রুম, হোটেল রুম, কমিউনিটি সেন্টারে সাংবাদিক সম্মেলন করার দিন গেছে গা। সেই জন্যই বড় একটা মাঠে আমি সামিয়ানা টাঙ্গাইয়া সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি। দজনখানেক মাইক লাগাইছি আর প্রত্যেকটা সারিতে 2-3টে করে মাইক্রোফোনের ব্যবস্থা করছি। আর সেই মাইক্রোফোন নিয়ে ওই সাংবাদিক ভাইকে এসে যাওয়া আসার জন্য 100 জন ভলান্টিয়ার রাখছি। এই মিয়া, এটা কী কর, আমি কি জনসেবা করবো? স্যার জনসমাজে তো কোনাংশে কম না, 30-32টা চ্যানেল আর 20-25টা পত্রিকা থেকে বড় জোর 50-60 জন সাংবাদিকে আইব।
স্যার আপনি এখনো ঘুমি, এটা ভার্চুয়াল মিডিয়ার যুগ, দেশে এখন লক্ষ লক্ষ সাংবাদিক, ঘরে ঘরে চ্যানেল, হাতে হাতে ফেসবুক, এই মোবাইল সাংবাদিক কি বাদ দিলে কিন্তু বিপদে পড়বেন। এরা টেলিভিশন মিডিয়ার সাথে পাওয়ারফুল, এরা রাহিডিয়ে কোনো কথা কেনা মহির উপর যা আসে তাই কয়ে দেয়, অত্যন্ত বিপজ্জনক। অনেক সময় ওগে খবরই চ্যানেলের প্রধান শিরোনাম হয়, ওগে খবরই ভাইরাল হয়, অনেকে টনক নড়ে। এই জন্যে আমি অনেক চিন্তাভাবনা করিয়া আপনার কালকের ওই সাংবাদিক সম্মেলনে হাজার দশেক সাংবাদিকের জন্যই মাঠ প্রস্তুত করছি। প্রত্যেকটা মোবাইলই এখন ক্যামেরা, আপনি খালি কথা শুরু করেন দেখবেন সারে দিক খালি ছোট বড় নানান রঙের ক্যামেরা, মনে হবে ক্যামেরার প্রদর্শনী শুরু হয়ে গেছে। না, এই প্রদর্শনী নয়, আমরা বরং প্রদর্শনী থেকে দর্শনীয় কিছুতে যাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019 সালের এই অক্টোবর মাসেই আমরা কিশোরগঞ্জ শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বে হাওড়ের মাঝখানে অবিশ্বাস্য অবস্থানে নির্মিত একটি অভিনব স্কুলের উপর প্রতিবেদন করেছিলাম। বাজিতপুরের বাহিরবাড়ি গ্রামে অবস্থিত স্কুলটির নাম বাহিরবাড়ি SESDP মডেল উচ্চ বিদ্যালয়। স্কুলটির চারিদিকেই পানি, দূর থেকে দেখে মনে হয় যেন মহাসমুদ্রে ক্ষুদ্র একটি জাহাজ। স্কুলের শিক্ষার্থী 300+ পড়ানো হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। হাওড় এলাকার 6-7টি বিচ্ছিন্ন গ্রাম থেকে প্রতিদিন একটি মাত্র নৌকায় করে ভাগে ভাগে বিভিন্ন গ্রাম থেকে শিক্ষার্থীদের নিয়ে আসা হয়, যা অত্যন্ত সময় সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ এবং দু একবার দুর্ঘটনাও ঘটেছিল। তাছাড়া স্কুলটিতে কোনো বৈদ্যুতিক পাখাও ছিল না, প্লাস্টার কিংবা আস্তর না করায় স্কুলের মেঝেও ছিল অমসৃণ এবং অপরিষ্কার। হাওড়ের এই দুর্গম স্কুলটিতে কোমলমতি শিক্ষার্থীরা যাতে উপযুক্ত পরিবেশে শিক্ষা লাভ করতে পারে, সেজন্যে স্কুলের বিভিন্ন সংস্কার কাজ এবং নতুন নৌকা তৈরির জন্যে ইত্যাদির মাধ্যমে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 10 লক্ষ টাকা প্রদান করা হয়। বৈশ্বিক দুর্যোগ করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় স্থানীয় প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ এবং ইত্যাদির তত্ত্বাবধানে স্কুলের যাবতীয় সংস্কার কাজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নৌকা তৈরির কাজও চলতে থাকে। ইতোমধ্যে স্কুলের প্রতিটি শ্রেণীকক্ষে লাগানো হয়েছে বৈদ্যুতিক পাখা, স্কুলের কিছু কিছু কক্ষের মেঝেতে লাগানো হয়েছে টাইলস, করা হয়েছে আস্তর, পুরো স্কুলেই নতুনভাবে করা হয়েছে রং। পাশাপাশি ইত্যাদির নৌকায় 100+ শিক্ষার্থীর একসঙ্গে হাওড় পাড়ি দিয়ে স্কুলে আসা সবকিছুতেই শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। দর্শক মণ্ডলী, গত 12 সেপ্টেম্বর সরকারি নির্দেশে স্কুল খুললে এই শিক্ষার্থীরাও পরম আনন্দের সঙ্গে তাদের জন্য নির্মিত এই ইত্যাদি নৌকায় করে উৎসবমুখর পরিবেশে স্কুলে যাতায়াত শুরু করে। আমরা কথা বলেছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তোমার নাম কি? তারিন সুলতানা। আচ্ছা নুভা, এই নতুন নৌকায় কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে। আগে আমরা যখন স্কুলে আসতাম ছোট একটা নৌকা দিয়ে, তখন আমাদের অভিভাবকের অনেক বই থাকতো, আমাদের অনেক বই থাকতো, আমাদের বইকে জয় করেছেন আপনি স্যার। এত বড় একটা স্টিলের নৌকা দিয়ে আমরা অনেক সুন্দর করে যাতায়াত করতে পারি। ধন্যবাদ স্যার আপনাকে। অনেক ধন্যবাদ। তোমার কেমন লাগছে? আমরা এখন তাড়াতাড়ি স্কুলে আসতে পারি, স্কুল থেকে বাড়িতে তাড়াতাড়ি যাইতে পারি। আমরা চার গ্রামের লোক চারবারে যাতায়াত করতাম, কিন্তু এখন এই বড় নৌকাটি পাওয়ার পরে আমরা একসাথে যাতায়াত করতে পারছি। অনেক ধন্যবাদ। তাহলে তোমরা সবাই খুশি? আচ্ছা, গতবার তো আপনি বলেছিলেন অনেক ঝুঁকি ছিল, এখন কি রকম? এখন স্যার নৌকা দেওয়ানো অনেক অনেক সুবিধা স্যার, এখন কোনো ঝুঁকিপূর্ণ নাই। আমরা এবারে কথা বলবো প্রধান শিক্ষক জনাব এম এ কাশিমের সঙ্গে। স্কুলের এই সার্বিক উন্নয়নে আপনাদের অনুভূতি কেমন? স্কুলের সার্বিক উন্নয়নে আসলে আমাদের সকল সমস্যার সমাধান হয়, সকলে খুশি, বিশেষ করে এই নৌকাটি পাওয়ায় আমাদের ছাত্র সংখ্যা আরও অনেক বৃদ্ধি পাবে। আচ্ছা, এবং আমরা শিক্ষক কর্মচারী যারা আছি আগের চেয়ে অনেক স্বতঃস্ফূর্তভাবে আমরা কাজ করছি। কি বলবো, 2019 সালে এই স্কুলটি ইত্যাদি দেখানোর পরে স্কুলের নাম ছিল বাহিরবাড়ি SSDP মডেল উচ্চ বিদ্যালয়, এখন স্কুলটি সবাই ইত্যাদির স্কুল বলে। তাহলে এখন আপনারা মোটামুটি সকল সমস্যা মুক্তই আছেন বলা যায়? হ্যাঁ, আমরা এখন আপাতত আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইত্যাদির প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। শেষে একটা কথা যোগ করতে চাই। আমি আপনাকে আগেও বলেছি যে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলটি এমপিভুক্ত, যদি নবম দশম শ্রেণী এমপিভুক্ত করা হয় এবং জাতীয়করণ করা হয় তাহলে অন্ততপক্ষে এলাকাবাসী এবং স্কুলটি অনেক উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এমনি একটি মহৎ কাজে সহযোগী হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্গম অঞ্চলের এই স্কুলটিকে জাতীয়করণ করে এই হাওড় এলাকার শিক্ষার আলো বিতরণের পথ প্রশস্ত করবেন, যে আলোয় আলোকিত হবে এই গ্রাম। আমাদের এই হাওড় বাওড় ক্ষেত খামারের দেশে গ্রামের উন্নতি ছাড়া শহর বাঁচে না, আর এই গ্রাম থেকেই একদিন শহর হয়ে উঠেছিল সোনারগাঁয়ের পানাম নগরী। সেই সোনারগাঁয়ে এসে হেসে খেলে শান্তবেশে আছে নানি আর নাতি, নাকি যথারীতি তাদের প্রীতি প্রকাশ সেই ভুল করার ভুল ধরার একই ধারায়? নাতি, হাই নাতি, আমি এখানে, তুমি তোমার কাছে আসো না। ওই
আমি তোর সারা জায়গা খুঁজা মরে যাইতাছি আর তুই এইখানে খাড়ায় খাড়ায় গান গাইতেছ। তুমি শুরু হইতো করলা ভুল কথা কইয়া, তুমি খুঁজা মরতেছো কই? জীবন্ত একটা মানুষ আমার সামনে খাড়া রইছে, তোমার সমস্যাটা কি? তোর মতো আমার কোনো সমস্যা নাই, আমরা একটা বিখ্যাত জায়গায় আইছি। শুনছি এখানকার মুসলিম কাপড় নাকি বিখ্যাত, হাতের মুঠার মধ্যে নেওয়া যায়। চল যাই গিয়ে একটা মুসলিম কাপড় কিনে নিয়ে আসি। এইটাও একটা ভুল কথা কইলা, এই মুসলিম কাপড় তো 200-300 বছর আগে পলাশির যুদ্ধের পর পরেই নাই হয়ে গেছে, এখন পাইবা কই? ও এটা আমি দেখিও নাই, এই কাপড় চিনি নিও না। তুমি কাপড় চিনবা কি? মানুষই তো ঠিক মতো চিনো না। হাই মানুষ চিনো না কেন? মানুষ দেখলেই বোঝা যায় এগুলা মানুষ। এইটাও ভুল, এই জগতে মানুষ চিনা হলো সবচাইতে কঠিন কাজ। বরং এই যে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক দেহ সবই কিন্তু চিনা যায়, এগুলোর চরিত্র আমগো জানা, কিন্তু মানুষের কথা চিন্তা করো, চিনা বড় কঠিন। বিভিন্ন পদের মানুষ আছে, ভালো মানুষ, খারাপ মানুষ, ভদ্র মানুষ, অভদ্র মানুষ, নীতির মানুষ, দুর্নীতির মানুষ, বাপরে বাপ কত পদের মানুষ কেমনে চিনবা? কোনো অবৈধ কাজে জড়িত হইলে সবার নাম লেখলেও কিন্তু প্রভাবশালীগণ নাম কেউ লেহে না, হেরা হইয়া যায় জনৈক, জনৈক ব্যবসায়ী, জনৈক আমলা, জনৈক রাজনীতিবিদ। আচ্ছা তোর মনের মধ্যে তো পেস কেন কত? আমি যখনই কোনো একটা ভালো কথা কইতে তোর কাছে আসি, তুই তখনই পেস লাগাইয়া আমার মনটারে ভাঙ্গা দেস। এতক্ষণে একটা ঠিক কথা কইছ, মন ভাঙ্গা দেওয়া না নি, মানুষের সবচাইতে নরম জিনিস হইতেছে এই মন, এইটা ভাঙতে কোনো হাতুড়ি বা পাথরের দরকার হয় না, মুখের কটা কথাই যথেষ্ট। যেমন আমার কথায় তোমার মন ভাঙছে, তাই আমরা নানি নাতি আমাগো মন ভাঙলেও জোড়া লাগে, কিন্তু এমন অনেক কথা আছে যেই কথায় মন ভাঙলে আর জোড়া লাগে না। তুই হেগরে চোখে আঙ্গুল দিয়া দেখাই দে। এইটা আবার কি কইলা, চোখে আঙ্গুল দিলে দেখবো কেমনে, কেমন চিনছে কি জায়গায় কেউ আঙ্গুল দেয়? চুপ কর। আচ্ছা একদম চুপ, চোখে আঙ্গুল না দিয়া চলো চোখ খুইলা আমরা এই লোকশিল্প জাদুঘর আর সেই আমলের তৈরি পানাম নগরীটা ঘুরে দেখে আসি। চলো পানাম নগরীতে চলো, চলো 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 কোথায় কিন্তু যাইতেছি বুঝলি। প্রাচীন কখনো লুপ্ত হলেও আবার উপ্ত হয়ে ওঠে শিকড়ের সন্ধানে পাওয়া বীজ থেকে চারার মতোই। মানুষের শিকড় খোঁজে অস্তিত্বের টানে, কারণ সে জানে সেই আবহ থেকে প্রবাহের মতো কালে কালে মানুষের বাস আবর্তনে বিবর্তনে প্রকাশ করবেই। এই আমি সেই আমি যেন এক অনিঃশেষ প্রাণ, এই নিয়ে আমাদের এবারের গান। লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন ইব্রার টিপু, আর গাইছেন স্বশক্ষেত্রে দুই ধারার দুই সফল শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিস্তি বাউল। কাঠের ঘোড়া মাটির ময়না, নকশি কাঁথা পুঁথির গয়না। কাঠের ঘোড়া মাটির ময়না, নকশি কাঁথা পুঁথির গয়না। প্রাচীন হলে অচিন কথা ন, তার মাঝে পাই আমার পরিচয় ভাই রে, তার মাঝে পাই আমার পরিচয়। আরে কাঠের ঘোড়া মাটির ময়না, নকশি কাঁথা পুঁথির গয়না। এই আমি তো হাজার লক্ষ কোটি বছরে, এই আমি তো হাজার লক্ষ কোটি বছরে। আমি আসি আমি তো যাই, আমি আসি ফের, আমি আসি ফের, এই আমাকে খুঁজে খুঁজে এই আমাকে খুঁজে খুঁজে কালের হাওয়া বয়, তার মাঝে পাই আমার পরিচয়, তার মাঝে পাই আমার পরিচয়। কবে মাটির বক্ষে জেগে উঠল প্রাণ, আরে সেই কবে এই মাটির বক্ষে জেগে উঠল প্রাণ। সেদিন থেকে নিজের খোঁজে আমি করি গান, আমি করি গান,
পরিজন পূর্ণ হয় তার মাঝে পাই আমার পরিচয় তার মাঝে পাই আমার পরিচয় কাঠের ঘোড়া মাটির ময়না নকশিকাতা পুঁথির গয়না কাঠের ঘোড়া মাটির ময়না নকশিকাতা পুঁথির গয়না প্রাচীন হলে অচিন কথা ন মাঝে পাই আমার পরিচয় আই রে তার মাঝে পাই আমার পরিচয় তার মাঝে পাই আমার পরিচয় তার মাঝে পাই আমার পরিচয় দর্শক মন্ডলী আমরা জানি পানির অপর নাম জীবন কারণ পানি ছাড়া প্রাণী বাঁচতে পারে না আর সেজন্যই মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশে প্রাণের অস্তিত্ব খোঁজার আগে পানির অস্তিত্ব খোঁজেন পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি হওয়া সত্ত্বেও দিনে দিনে এই পানি একটি ব্যয়বহুল ও দুর্লভ পণ্যে পরিণত হচ্ছে একটি পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর প্রাপ্ত পানির শতকরা 97.5% সমুদ্রে অর্থাৎ লোনা পানি বাকি 2.5% দুই তৃতীয়াংশ রয়েছে বরফ হিসেবে আর শতকরা 0.3% পানি রয়েছে নদী বিল ঝিল পুকুর জলাশয় ইত্যাদিতে পৃথিবীর মোট পানির শতকরা 1% কম পানি হচ্ছে পানযোগ্য আর পানিতে লবণাক্তের হার বেশি থাকায় দেশের উপকূলীয় অঞ্চলে পানযোগ্য সুপেয় পানির পরিমাণ সবচেয়ে কম আর এই লোনাদোষে সবচেয়ে বেশি সুপেয় পানির সংকট হচ্ছে এই সাতক্ষীরা জেলায় এই জেলার সাতটি উপজেলাতেই পানির সংকট থাকলেও সবচেয়ে বেশি সুপেয় পানির সংকট হচ্ছে এই শ্যামনগরে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালঞ্চ নদী এবং আমার ডানে হচ্ছে চুনা নদী পেছনে রয়েছে সুন্দরবন এর দুটো নদী হলেও এর পানিও কিন্তু লবণাক্ত আবার এই শ্যামনগর উপজেলার 12টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি সুপেয় পানির সংকট হচ্ছে দ্বীপ ইউনিয়ন গাবুরায় আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলা থেকে 80 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নীলডুমুর খেয়াঘাটে এখানকার শ্যামনগরের সড়কপথ এখানেই শেষ আমরা এবারে নৌপথে যাব সেই গাবুরায় আমরা এবারে খোলপেটুয়া নদী দিয়ে নৌপথে যাচ্ছি গাবুরার দিকে এর দুপাশেই প্রবাহিত হচ্ছে খোলপেটুয়া এবং কপোতাক্ষ নদ যে কারণে বলা যায় গাবুরা একটি অত্যন্ত দুর্গম এবং দূরবর্তী দ্বীপ ইউনিয়ন যার চারিদিকেই শুধু পানি আর পানি সুন্দরবন সংলগ্ন 33 বর্গ কিলোমিটার আয়তনের গাবুরা ইউনিয়নে প্রায় 42,000 মানুষ বসবাস করেন বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা চিংড়ি চাষ ও সুন্দরবনের উপরে নির্ভরশীল সমুদ্রের নিকটবর্তী হওয়ায় এই গাবুরা এলাকার নদ নদী পুকুর জলাশয় কিংবা টিউবওয়েলের পানি পান অযোগ্য চারিদিকে অজস্র পানি কিন্তু তারপরও পান করার পানি নেই এক ফোঁটাও আসলে এই এলাকার মানুষের প্রধান উদ্বেগের কারণ হচ্ছে 27 কিলোমিটারের এই জরাজীর্ণ বাঁধ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাসের কারণে বারবার বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় সুপেয় পানির উৎসগুলো নষ্ট হয়ে যায় ফলে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন আমরা এবারে কথা বলবো গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা মাসুদুল আলমের সঙ্গে আমরা জানতে পেরেছি যে আপনার এখানে 15টি গ্রামের মধ্যে 10টি গ্রামে সুপেয় পানির বন্দোবস্ত নেই 5টি গ্রামে আছে জি জি যে 10টি গ্রামে সুপেয় পানি নেই তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে তাদের সুপেয় পানি যে পিএসএফ যেগুলো আছে মোটামুটি বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় ভাবে যেখানে নাই পুকুরের থেকে সরাসরি পুকুরতে পানি খেয়ে জীবন ধারণ করে তাহলে গভীর নলকূপের ব্যবস্থা করলেই তো হয় আন্ডারগ্রাউন্ড যে পানি মিষ্টি পানি না হইলে গভীর নলকূপে কিছু করতে পারে না ওই মানুষকে তাহলে পুকুরের পানি বৃষ্টির পানি ভরসা এখন আমাদের দরকার হচ্ছে আরো গ্রামে যেখানে বৃষ্টির পানি ধরে রাখতে পারে এবং মানুষ বিশুদ্ধ পানি খেতে পারে আমরা শুনেছি সরকার এই বাঁধ পুনর্নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী এই বাঁধ মেরামতের জন্য 1,020,42,00,000 টাকা দিয়েছেন আচ্ছা আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর এই বরাদ্দের কারণে গাবুরাবাসীর অনেক দুঃখ কষ্ট লাঘব হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসব অঞ্চলের ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ার কারণে সাধারণ মানুষ পুকুরের পানি ফিল্টার করে বৃষ্টির পানি সংগ্রহ করে এবং সামর্থ্যবান মানুষেরা লবণ পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট থেকে সুপেয় পানির চাহিদা মেটান এক ফোঁটা পানির জন্য এই অঞ্চলের মানুষের মধ্যে হাহাকার লক্ষ্য করা যায় তাই সুপেয় বা নিরাপদ পানির জন্য এই এলাকার অনেক মহিলারাই দীর্ঘ 2-3 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিয়ে এভাবে দীর্ঘ লাইন ধরেন নিকটবর্তী একটি ওয়াটার পয়েন্ট বা পানির উৎস থেকে পানি নেবার জন্যে তারা এই লাইন ধরে আছেন এভাবে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেই তারপরে ভাগ্যে জোটে এক কলস পানি দিনের অর্ধেক সময় তাদের চলে যায় এই পানি সংগ্রহ করতে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি একজন বয়োবৃদ্ধা রয়েছেন আপনি কতক্ষণ আগে এসেছেন এখানে পানি নিতে
আছে 2-3 ঘন্টা হয়ে গেছে এই রোদ্রে আপনার কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে এখানে যে শিশু দেখতে পাচ্ছি তোমার নাম কি মা সাদিয়া সাদিয়া তুমি কিসে পড়ো ক্লাস 4 এই কলস ভরা পানি নিয়ে যেতে তোমার কষ্ট হয় না হয় বাসায় আর কেউ নাই যে পানি নিতে পারে না অবস্থাটা বোঝাই যাচ্ছে এতটুকু শিশু তাকেই তার পরিবারের জন্য পানির যোগান দিতে হচ্ছে কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন 2 কিলোমিটার পথ আসেন পানির খুব দরকার পানি না হলে তো মানুষ জান বাঁচে না বাবারে আঙ্গা একটু পানির ব্যবস্থা করে দাও দর্শক মন্ডলী এখানে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর কথাতেই বোঝা যায় এক কলস পানযোগ্য পানি পাওয়া তাদের জন্য কত কষ্টের এই দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে প্রয়োজন অনুযায়ী বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য ট্যাঙ্ক ক্রয়ও সম্ভব নয় তাছাড়া মাছ ধরা ও সুন্দরবনে কাজ করতে যাওয়ার কারণে অনেকের স্বামী বাঘের আক্রমণে মারা যান ফলে তাদের বলা হয় বাঘ বিধবা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় ট্যাঙ্ক তো দূরের কথা ড্রাম বা কলসি কেনার সামর্থ্যও নেই এদের অনেকেরই শুধু তাই নয় লবণাক্ত পানির কারণে যেমন অনেকেই বিভিন্ন রোগে ভোগেন তেমনি পানি ভর্তি কলস নিয়ে দীর্ঘ পথ হেঁটে যাবার কারণে অধিকাংশ নারী বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগতে থাকেন কেউ কেউ হারিয়ে ফেলেন তাদের প্রজনন ক্ষমতাও দর্শক মন্ডলী আজকে আমরা কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এই গাবুরা ইউনিয়নের কজন বাঘ বিধবা অসচ্ছল এবং বয়সের কারণে পানি বহনে অক্ষম 32টি পরিবারকে আমরা 32টি পানির ট্যাঙ্ক উপহার দিচ্ছি যাতে বর্ষাকালে তারা পানি জমিয়ে রাখতে পারেন এবার আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন তাদের কয়েকজনের সঙ্গে আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইবো আপনার স্বামী কি করেন স্বামী বাঘে খাইছে আমি বাঘ বিধবা কি করেন আপনি আমি দিনমজুরি দেই এই পানির ট্যাঙ্ক পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে এবার আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে আপনার পরিবারে কে কে আছে কিছু নাই আমি একা মারা গেছে সবাই মারা গেছে তো এখন এই পানি আনে কে আপনার লোকের কাছটাই নিয়ে নেই পড়াশোনা করে আচ্ছা আচ্ছা এই যে আমরা পানির ট্যাঙ্ক দিলাম আপনার কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে এর আগে আপনি পানি কি করে নিতেন ওই কলসে করে পুকুরতে আনি খাতাম আপনার স্বামী কি করেন আমার স্বামী তো প্রতিবন্ধী একদম পুরো হয়ে গেছে তিনি কোনো কাজ করতে পারেন কোনো কাম আই রোজগার করতে আচ্ছা আপনি আপনি কি করেন আমি দিনমজুরি খাটি দিনমজুরি করে খাটে খান হ্যাঁ এখন নিশ্চয়ই এই ট্যাঙ্ক আপনার অনেক উপকারে আসবে এখন ট্যাঙ্কিটা দিলে আমার একটু সুবিধা হবে আমি একটু পানি জমাইয়ে বাচ্চাদের ধরে রাখতে পারবো ধরে খাওয়াতে আর অনেক ধন্যবাদ দর্শক মণ্ডলী সাগরকূলে বসবাসরত এই জনপদের মানুষগুলোকে প্রতিনিয়ত লোনা পানির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে উপকূলীয় সব এলাকায় পেটের ক্ষুধা এবং পানির তৃষ্ণা যেন দুটি সমার্থক বিষয় আশা করছি এই পানির ট্যাঙ্কগুলো তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে দর্শক মণ্ডলী আমরা জানি জীব হয়ে জন্ম হলো যার পানি তার জন্মগত অধিকার পানির জন্যই ক্রন্দন থামাতে এগিয়ে আসতে হবে মানবিক মন নিয়ে আমাদের প্রত্যাশা এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও যুক্ত হোক পানির কষ্ট থেকে মুক্ত হোক এই বিপন্ন এলাকার মানুষ এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি খোদা হাফেজ